আমাদের বাংলাদেশের বুজুর্গ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, আমাদের বাংলাদেশের বুজুর্গ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহ, আমাদের বাংলাদেশের বুজুর্গ শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহ, আমাদের বাংলাদেশের বুজুর্গ আল্লামা নূর হোসেন কাসিমী রহমতুল্লাহ আলাইহ, আমাদের বাংলাদেশের বুজুর্গ তাফাজ্জুল হক হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহ, আমাদের বাংলাদেশের বুজুর্গ মুশাহিদ বায়মপুরী রহমতুল্লাহ আলাইহ, আমাদের বাংলাদেশের বুজুর্গ নূরউদ্দিন গহ্বরপুরী রহমতুল্লাহ আলাইহ, এই ধরনের কোন ওলি ওলি হইতে পারে নাই জিকির ছাড়া। ইনশাআল্লাহ আজকে আমরা একটা জিকিরের আমল নিব, সারা জীবন এই জিকিরটা করব ইনশাআল্লাহ। এই আমলটা করলে কি হবে? এক নম্বর ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিলকে পবিত্র বানায়া আল্লাহ ওয়ালা বানায়া দিবে। এই আমলটা করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100 হজের সওয়াব দান করবেন। এই আমলটা করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে দান করার সওয়াব আল্লাহ দান করবেন। 3 নম্বর, এই আমলটা করলে কি হবে? 4 নম্বর, এই আমলটা করলে কি হবে? সারা দুনিয়ার সমস্ত মখলুক একত্রে মিলে 24 ঘন্টা ইবাদত করলে যত সওয়াব হবে তার চেয়ে বেশি নাকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। 5 নম্বর, এই আমলটা করলে কি হবে? ইসমাইলি বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করে দেওয়ার, মুক্ত করে দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এত ফায়দা যে আমলের, সে আমলটা আমাদের একটু শিখার দরকার আছে না নাই? হযরত, এত ফায়দা যে আমলের, সে আমলটা মনে হয় অনেক কঠিন, বলে না একটু কঠিন না, মাত্র 8 মিনিট। কয় মিনিট? 8 মিনিটে কি করব? মুখস্থ করবেন আমার সাথে, আমি বলবো, খেয়াল করবেন। তিরমিজি শরীফের 3777 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাত ওয়া মিআতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার হজ করার সওয়াব দিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় যায়, কানা কামাল হাজ্জা মিআতা হাজ্জাতিন, 100 বার হজ করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সাধারণ হাদিস নাকি অসাধারণ হাদিস? সাধারণ কথা না অসাধারণ কথা? সাধারণ কিতাবের হাদিস না তিরমিজির হাদিস? 100 হজে যাইতে বর্তমান বাজার বললে 1-1 বার হজে যাইতে লাগে 8 লাখ টাকা, 100 বার হজে যাইতে লাগে 8 কোটি টাকা। তার মানে আমি গরিব, আল্লাহকে বলবো হাসরের ময়দানে, আল্লাহ তুমি আমারে টাকা দাও নাই, এজন্য হজের সওয়াব পাই নাই, ওর সুযোগ নাই। নবীজির মাধ্যমে রত্ন ভান্ডার হাদিসের মধ্যে আল্লাহ দিয়ে দিছে যে হজের সওয়াব 2 মিনিটে কামাবি, 100 হজের সওয়াব। ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, 100 বার হজ করার সওয়াব দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, পড়বো নি ইনশাআল্লাহ। 2 নম্বর, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান হামিদাল্লাহ মিআতান বিল গাদাত ওয়া মিআতান বিল আশিয়্যি, কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি হাদিসের মধ্যে বলেন 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এক একটা যুদ্ধের ঘোড়ার দাম কত বাংলাদেশি বাজার মূল্যে? এক একটা যুদ্ধের ঘোড়ার দাম 15 লাখ টাকা। এক যুদ্ধের ঘোড়ার দাম যদি 15 লাখ হয়, 100 যুদ্ধের ঘোড়ার দাম আসবে 15 কোটি টাকা। বলে 15 কোটি টাকা দিয়া 100 যুদ্ধের ঘোড়া আল্লাহর রাস্তায় মুজাহিদ যারা জিহাদ করে এদেরকে দান করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের পরে 15 কোটি টাকার যুদ্ধের ঘোড়া, আবার মাগরিবের পরে 15 কোটি টাকার যুদ্ধের ঘোড়া, এক কথায় প্রতি 24 ঘন্টায় 30 কোটি টাকার যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে দান করার সওয়াব আল্লাহ মাত্র 2 মিনিটে দিয়ে দিবে। কি পড়লে বলেন? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিকিরের বদৌলতে আরো বহু ফায়দা অন্য অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ আরো ফায়দা দিবেন, আরো ফজিলত দিবেন, আরো সওয়াব দিবেন। আমি শুধু এই হাদিস থেকে বলতেছি, তিন নাম্বার নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়ে, অর্থ কি বলেন, আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, আল্লাহ কয় আমি যদি তোরে ছোট করে দেই তাহলে তো মানায় না, আমি তোরে বড় করে দিয়ে দিব। তুই আমারে বড় বললি, যা 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 এত বড় দিলাম, এর চেয়ে বড় হইতে পারে না। কয় কি দিলাম? ওই দিন ওই রাতে মানুষ, সমস্ত মানুষ একত্রে বসে, সমস্ত মখলুক একত্রে ওই দিন ওই রাত যতই নফল ইবাদত করুক না কেন, তুই 100 বার আল্লাহু আকবার ফজরের পরে পড়লে, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়লে, তোরে যত নেকি দেওয়া হবে এই পরিমাণ নেকি অন্য আর কোন নফল ইবাদতকারী বান্দাকে দিব না। তার মানে মনে করেন আমি আল্লাহ আকবার না পড়িয়া অন্য কোন নফল ইবাদত সারা দিন করলাম, সারা রাত করলাম, 24 ঘন্টা করলাম, কত নেকি হবে? হিসাব হবে? হিসাব করা সম্ভব হবে? আমি একা করলে কত নেকি? ভাইজান বসে আমার সাথে একসাথে করলো, নেকি কি আগের মতো থাকবে না, ডাবল হবে? আবার এই মুরব্বিও পড়া শুরু করলো, একসাথে ইবাদত করলাম তিনজন, আরো ডাবল হবে নাকি সিঙ্গেল হবে? এরকম করে সারা দুনিয়ার যত মাখলুক আছে সবাই মিলে একত্রে ইবাদত করলে কত হবে? ওর চেয়ে বেশি নেকি আল্লাহু আকবার 100 বার বললে ওয়ালাকে আল্লাহ দিয়ে দিবে। এর চেয়ে সহজ আমল, এর চেয়ে কঠিন ফায়দা আর কি চাই? তারপরেও তো আমরা পড়বো না ভাই, মনে রাখবেন এগুলা না পড়লে জান্নাত বড় করার, আমরা যখন জান্নাতে যাব তখন একটা জিনিস নিয়ে আফসোস করব, জান্নাতীদের আর কোনো আফসোস থাকবে না, একটাই আফসোস থাকবে, আরে হুজুর শিখিয়ে দিয়েছিল মাগার আমলটা কেন যে করি নাই, যদি আর একটা বার আল্লাহু আকবার বেশি পড়তাম, আর একটা বার সুবহানাল্লাহ বেশি পড়তাম, আর একটা বার আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তখন আফসোস করেও আর লাভ হবে, পাশের পার্শ্ববর্তী জান্নাত দেখে তখন আপনার ঈর্ষা হবে যে আমার যদি আরেকটু ওর মতো বড় থাকতো। এইজন্য আমরা পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন 4 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সন্ধ্যাবেলা মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় 100 নবী ইসমাঈলের বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করে দেওয়ার, মুক্ত করে দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ইসমাইলি বংশ কার বংশ জানেননি? ইসমাইলি বংশ আমাদের নবীর বংশ, আমাদের নবীর নাম হাদি কুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুর্রাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালেব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালেক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বিব, তার পিতার নাম নাহুদ, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিত, তার পিতার নাম হযরতে নবীনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল মানে আমাদের নবীর বংশেরই, আলাদা কোন বংশের নয়, ইসমাঈলি বংশ মানে নবীর বংশের 100 গোলাম। এই 100 গোলাম কোন জায়গায় যদি জেলখানায় আটকায় থাকে অথবা কোন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকে, আপনি 100 গোলামকে ক্রয় করে আজাদ করে দিলে কত সওয়াব হবে? বলে নবীর বংশের এরকম 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে 2 মিনিটে দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইদানম দরি আলম কিলা মাহবুদ ইল্লাহু ওয়ালা মসজুদ ফিল কবনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা জিনিস হলো বলেন চারটা এই চারটা ফজিলত এবং চারটা আমল এবং চারটা ফজিলত চারটা কি আমল আর চারটা এই আটটা মুখস্থ হইছে আপনাদের শুনাইতে পারবেন সবাই মনে হয় অর্ধেক হইছে কোন তো ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার কি পড়ব এরপরে 100 বার কি পড়ব তারপর 100 বার কি পড়ব তারপর 100 বার কি পড়ব দেখেন যারা মনে মনে ভাবছে এই হুজুরি অল্প টাইম বয়ান করবে ভিতরে বয়ে আর কি করব বাইরেই থাকি এদের এটা এখন মুখস্থ হবে না দেখেন আপনারা মুখস্থ করে দেখাই দিবেন খেয়াল করেন তাহলে সুবহানাল্লাহ 100 বার পড়ার কারণে ফজিলত কি হবে ভুলে গেছে দুইজন পারছে তার মানে অর্ধেক হইছে বাকি অর্ধেক হয় নাই আমল চারটা হইছে ফজিলত চারটা হয় নাই চলেন আপনাদেরকে মুখস্থ করাই ও দাঁড়ানো ভাইরা আপনারাও কি মুখস্থ করবেন তাহলে একটু কাছায় আসেন দাঁড়াই থাকেন অসুবিধা নাই কাছায় আসেন মুখস্থ করেন আপনারা আমার দিকে তাকান আপনারা আমার দিকে তাকান মুখস্থ করতে চান এই আমলটা এই হাদিসটা মুখস্থ করতে চান তাহলে বুঝেন আর না বুঝেন চিল্লাইবেন মক্তবের ছাত্রের মতো কোন ছাত্রের মতো নুরানি মক্তবের ছাত্রের মতো চিল্লাইবেন আপনার আওয়াজ যেন ডাইনে তিনজন শুনে বামে তিনজন শুনে কি হবে তারও মুখস্থ হয়ে যাবে পরে আমি বুঝাই দিব বুঝেন আর না বুঝেন বলেন হজ ঘোড়া অগণিত গোলাম এই চারটা বলেন হজ ঘোড়া অগণিত গোলাম জোরে জোরে মিছিলে মিছিলে সকলেই মুখ করেন হজ ঘোড়া অগণিত গোলাম 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 এক নাম্বার কি হজ দুই নাম্বার ঘোড়া তিন নাম্বার অগণিত চার নাম্বার গোলাম বলেন হজ ঘোড়া অগণিত গোলাম আধা মিনিট বলেন জোরে জোরে মুখস্থ হইছে আলহামদুলিল্লাহ এক নাম্বার কি দুই নাম্বার কি চিল্লায় ফাটায় দেন দুই নাম্বার কি তিন নাম্বার কি চার নাম্বার কি এবার পরীক্ষা হয়ে যাক মুখস্থ হইছে একটু পরীক্ষা নিতে হয় না চার নাম্বার কি হ্যাঁ দুই নাম্বার কি তিন নাম্বার কি এক নাম্বার কি চার নাম্বার কি জোরে জোরে চার নাম্বার কি দুই নাম্বার কি এক নাম্বার কি তিন নাম্বার কি চার নাম্বার কি এক নাম্বার কি চার নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি মুখস্থ হইছে আলহামদুলিল্লাহ উল্টা চার নাম্বার কি তিন নাম্বার কি দুই নাম্বার কি এক নাম্বার কি সোজা এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি চার নাম্বার কি মুখস্থ হইছেন আলহামদুলিল্লাহ এখন আপনারা বক্তা আমি শ্রোতা আপনাকে বক্তা বানাই দিচ্ছি বিশ মিনিটের বক্তা বানাই দিচ্ছে এই বিশ মিনিট এটা নিয়ে বয়ান করবেন বাড়িতে যায় পারবেন তো ইনশাল্লাহ ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার কি পড়ব ফজিলত কি হবে এই যে একটা কথা বলতে ভুলে গেছি অগণিতর সাথে তো আর 100 লাগান যায় না লাগান যায় অগণিত তো অগণিতই যার কোনো হিসাব নাই আর বাকি তিনটার সাথে 100 লাগাইবেন এক নাম্বার কি 100 হজের সওয়াব দুই নাম্বার কি ঘোড়া 100 ঘোড়া দানের সওয়াব মনে মনে রাখবেন যে মুজাহিদদেরকে যুদ্ধের ঘোড়া দানের সওয়াব কিন্তু মুখ দিয়ে বলবেন 100 ঘোড়া দানের সওয়াব তিন নাম্বার অগণিত চার নাম্বার কি গোলাম 100 গোলাম আজাদের সওয়াব কোন বংশের গোলাম এটা মনের ভিতরে রাখবেন এটা মুখে বলার দরকার নাই এখন তাহলে বলেন ফজরের পরে এবং মাগরিবের পরে কি পড়ব জোরে বলেন কয়শো বার পড়ব ফজিলত কি হবে হ্যাঁ কয়শো বার এটা বলেন জোরে বলেন মাশাআল্লাহ দুই নাম্বার কি পড়ব কি ফজিলত কি হবে 100 গোরা কি খাবার সওয়াব কিসের সওয়াব হ্যাঁ তিন নাম্বার কি পড়ব হ্যাঁ ফজিলত কি হবে মাশাআল্লাহ চার নাম্বার কি পড়ব ফজিলত কি হবে
মাশাআল্লাহ গোলাম আজাদের, এই যে যারা বসছে এরা শুনাইতে পারছে, যারা দাঁড়ায় রয়েছে এরা পকেটে হাত দেখা। এটাই আলেমের সোহবতে বসার না বসার পার্থক্য। ওনারা পারছে শুনাইতে, ওনারা শুনাইতে পারছে, জিজ্ঞাসা করে দেখেন মুখস্থই হয় নাই। এই জন্য পাঁচ মিনিটের জন্য হলেও আলেমদের কাছে বসা জরুরি, ঠিক না ভাই? ঠিক তো হুজুরে আইছে দশ মিনিট আর কি ওয়াজ করবো, বইলে কি হইব? আজকে বইলে বসার পরে যাদের যে লাভ হয়েছে, আমি মনে করি দশ পনেরোটা মাহফিলেও এত লাভ হয় না, আলহামদুলিল্লাহ এই আমলটা শিখে যতটা লাভ হয়েছে। যদি করে ইনশাআল্লাহ এই আমলটা মরণের আগ পর্যন্ত কারা কারা করব, আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আপনার কয় মিনিট সুবহানাল্লাহ পড়তে? দুই মিনিট আলহামদুলিল্লাহ পড়তে? দুই মিনিট আল্লাহু আকবার পড়তে? দুই মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ? দুই মিনিট আট মিনিট, আর দুই মিনিট পূরণ করতে হবে, দশ মিনিট পূরণ করতে হবে না, এই দুই মিনিট পূরণ করব আস্তাগফিরুল্লাহ দিয়া। কি দিয়া? কি হবে? কোরআন থেকে বলতেছি আস্তাগফিরুল্লাহ পূরণ করলে কি হবে? এক নাম্বার ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এক নাম্বার আল্লাহ আমারে ক্ষমা করে দিব। দুই নাম্বার ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, এই আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি যথা অনুযায়ী যখন যতটুকু বৃষ্টি লাগে ততটুকু নাজিল করবে, আর ঠিকঠাক মতো বৃষ্টি নাজিল করলে দ্রব্যমূল্যর দাম কমে যায়, তাহলে দেশের দাম কমে যাবে আমার আস্তাগফিরুল্লাহর বরকতে। তিন নাম্বার ওয়ায়ুমদিদুকুম বি আমওয়াল, ধনী হইতে চান কারা কারা হাত উঠান, চান না সবাই হাত নামান? ওয়ায়ুমদিদুকুম বি আমওয়াল, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, ওয়ায়ুমদিদুকুম বি আমওয়াল, আল্লাহ তোমার আমওয়াল মাল বাড়ায় দিবে, ওয়াবানিন সন্তান বাড়ায় দিবে। তাহলে এই দুই মিনিট 100 বার ফজরের পরে এবং মাগরিবের পরে কি পড়বো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ দুই মিনিট, লাস্ট দুই মিনিট কি পড়বো? এরপরে এই পাঁচটা আমল পাঁচ তসবি কবুল হওয়ার জন্য একটা সুইচ চাপ দিব, সেই সুইচের নাম হলো দুরুদ শরীফ, ছোট্ট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার পড়বো। কয়বার? 10 বার। তাহলে 100 বার ফজরের পরে কি পড়বো? তারপরে 100 বার 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 কি পড়বো? তারপর 10 বার কি পড়বো? আল্লাহ আমাদেরকে এই আমল করে এই আমলের উপর অটল থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।